Купер. Купер. На мапку. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واطلبوا من الله عز وجل أن يعيذكم من شرور أنفسكم সম্মানিত মুসলিয়ান কেরাম প্রতি খুতবাতে আমরা কিছু শব্দ শুনি সেটা হচ্ছে আমরা আল্লাহর কাছে মিন শুরুরে আনফুসিনা আশ্রয় চাই আল্লাহ আমাদের অন্তরের যে সমস্ত খারাপি আছে তা থেকে বাঁচার জন্য অন্তরের খারাপি অন্তর নিশ্চয়ই আমাদেরকে খারাপ পথের দিকে নিয়ে যায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু অন্তর বিভিন্ন দিকে নিয়ে যায় অন্তরের কারণে নিজের কামাইয়ের কারণেই মানুষ নিজে ক্ষতিগ্রস্ত হয় কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিছলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদির সূরা আলে ইমরানের 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমাদের যে বিপদ হয়েছে এই বিপদ কাফেরদের ডবল হয়েছে তোমরা বলছো যে কোথা থেকে এই বিপদ আসলো বলুন হে নবী আপনি বলে দিন এই বিপদ তোমাদের নিজেদের হাতের কামাই করা নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম বিপদের যেমন ফেলতে তোমাদের সক্ষম বিপদ থেকে উদ্ধার করতে তিনি সক্ষম সূরা আশ-শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর যে সমস্ত বিপদ তোমাদের হয় এই বিপদ তোমাদের হাতের কামাই করা আর আল্লাহ তাআলা অনেক বিপদ থেকে তোমাদেরকে ক্ষমা করে দেন সেগুলো তোমাকে পাকড়াও করেন না শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন তোমরা যেরকম হবে তোমাদের উপরস্থ প্রশাসনও সেরকমই হবে
কামা তাকুনু ইয়াল্লাহ আলাইকুম। তিনি বলেন যে এটা একটু বর্ণিত আছে, কারণ এর সনদ দুর্বল হিসেবে, কিন্তু এই কথাটা সত্য বাস্তব। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন এই জন্য দলিল হিসেবে উল্লেখ করেন যে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা নুয়াল্লি বাযাল যালিমিনা বাযাম বিমা কানু ইয়াকসিবুন। তারা যে সমস্ত হাতের কামাই করে এই কারণে জালেমদেরকে একে অপরের উপর আমি দায়িত্ব দিয়ে থাকি, এক জালেমকে আরেক জালেম দিয়ে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে থাকে। আমরা যেমন জালেম, আমরা জুলুম করে যাচ্ছি নিরন্তর নিজের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, ঠিক আমাদের উপরে সেরকম আমাদের প্রশাসকরা সেরকম আসছেন, কারণ আমরা নিজেরা আসলে ভালো মানুষ হতে পারিনি। আমরা যদি করে ভালো হইতাম তাহলে দুনিয়ার সব কিছু সঠিক পথে পরিচালিত হতো, কিন্তু আমরা নিজেরা ভালো হইতে পারিনি। যারা ভালো ছিল তাদের জন্য আল্লাহ তাআলা সেরকম প্রশাসক দিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সেরকম। যারা ভালো ছিল তাদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন দুনিয়াকে, দুনিয়ার সব জায়গা তাদের জয় জয়কার ছিল। আজ মুসলিমদের বিভিন্ন জায়গাতে শুধু হাহাকার শোনা যায়, শুধু কষ্ট শোনা যায়, আহাজারি শোনা যায়। যেই মানুষরা, যেই নৃপতিরা আগে মুসলিমদের নাম শুনে ভয় পেত, তারা এখন আর আমাদের ভয় পায় না, আমাদের সম্পর্কে তারা কিছুই মনে করে না। এর কিছু কারণ তো আছেই, আজকে আমি সে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। মুসলিমদের অধঃপতনের কারণ কী আর তা থেকে উত্তরণের উপায় কী, দুটি জিনিস নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। মুসলিম মাত্রে আজ হাহাকারে ভোগে, তাদের মধ্যে একটা সবসময় একটা পেরেশানি কাজ করে যে আমাদের এই অবস্থা কেন, আমাদের তো কোনো কমতি নেই, কম নাই, অনেক মানুষ আমরা আছি, কিন্তু আমরা তো কোনো ভালো কোনো জায়গায় পৌঁছতে পারি না। বিশ্বের যত গণ্ডগোল দেখবেন মুসলিম দেশগুলোর মধ্যে লেগে আছে, অন্যরা শান্তির সাথে বসবাস করে যাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে, যদিও অভ্যন্তরীণভাবে কেউ শান্তিতে নেই, কারণ আল্লাহর সাথে সম্পৃক্ত না হলে কোনো কিছু শান্তি আসতে পারে না। বাহ্যিক দৃষ্টিতে তারা হয়তো অনেক ভালো দেখাচ্ছে নিজেদেরকে, কিন্তু তারা সবসময় আমাদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে রাখে। এই জন্য মুসলিমরা আগে জানতে হবে তাদের সমস্যাটা কোথায়, কী জন্য আজ মুসলিমদের এত অধঃপতন হচ্ছে, কেন মুসলিমদের মধ্যে সমস্যা রাখছে, দুর্বলতা কোথায় তাদের। মূলত যে কোনো জিনিস দুর্বলতা জানা অত্যন্ত জরুরি। আপনার যদি গাড়ি নষ্ট হয়ে যায়, আপনি যদি কোনো গাড়ির কোন জায়গায় নষ্ট হয়েছে বুঝতে না পারেন, গাড়ির কী নষ্ট হলে বুঝতে না পারেন, উপরে যতই তেল আর পানি ডালেন কিন্তু কাজ হবে না। আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে কোথায় নষ্টটা হয়েছে, পচন কোথায় ধরেছে, কোথায় নষ্ট হচ্ছে, কোথায় ঠিক মতো তেল যাচ্ছে না, এটা আপনাকে জানতেই হবে। নিজে জানতে না পারলে একজন মেকানিকের কাছে নিতে হবে, মেকানিক বলবে যে এই জায়গায় সমস্যা হচ্ছে, এটা এখানে ঠিক করতে হবে, সেই অনুসারে আপনাকে ঠিক যেতে হবে। এরপরে সেটা বাস্তবায়নের জন্য মেকানিক যা বলবে তা শোনার মতো আপনার মন থাকতে হবে। তিনটা জিনিস লাগবে, দোষ ত্রুটি খুঁজে বের করা, দোষ ত্রুটি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিকে খোঁজা, তারপরে ন্যাক নিয়ত থাকতে হবে। ন্যাক নিয়ত থাকতে হবে আমি নিজেকে শোধরাবো, আমি নিজেকে সঠিক করে নেবে, ন্যাক নিয়ত থাকতে হবে। এই তিনটি জিনিস খুবই জরুরি আজ মুসলিম বিশ্বের মুসলিমদের জন্য। মুসলিমরা আজ বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে, কষ্টে আছে, এক এক দিনের কষ্ট তাদের বিভিন্ন পত্রিকায় আসে, বিভিন্ন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আসে, সামাজিক মাধ্যমে আসে। এগুলি কোনো মানুষ অনেক সময় তারা আপসেট হয়ে যায় যে কী করবো এদের এই বিপদের সামনে। তাহলে আমাদেরকে জানতে হবে আমাদের সমস্যাটা আসলে কোথায় এবং কীভাবে তা উত্তরণ করতে হবে তাও জানতে হবে, এবং ন্যাক নিয়তে এগিয়ে যেতে হবে, ন্যাক নিয়ত নিয়ে যে এটা থেকে আমরা বের হতে হবে। যে কারণে আজ মুসলিমদের বড় সমস্যা, তা একটি বড় কারণ, যে কারণের সাথে আর কোনো কারণ তুলনাই চলে না, এটা বড় কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে না জানা এবং তার দিন সম্পর্কে না জানা। বিশ্বের মুসলিমরা সংখ্যায় অনেক বেশি, তাদের ভোটার লিস্টে অনেক লম্বা লাম, অথবা তাদের জাতীয় পরিচয়পত্রে মুসলিম হিসেবে অনেকে লিখে রাখছে, কিন্তু তারা কি আল্লাহর দিনকে জেনেছে, আল্লাহ সম্পর্কে তাদের জেনেছে? এমন অনেক গোষ্ঠী আপনি পাবেন আমাদের দেশে, পাকবার তো ঘুমাদের সবচেয়ে বেশি, বাইরে কেউ এটা বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করলে বলতে সব জায়গায়। অথচ এই আকিদে বিশ্বাস কাফেররাও ছিল না, আর আরবের কাফেররা কোনো প্রশ্ন করতো না, আরবের কাফেররাও আল্লাহ তাআলাকে আরশের উপর বিশ্বাস করতেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করছেন হোসাইনকে, ইমরান ইবনে হোসাইনের পিতা হোসাইনকে, কাম তাবু, হোসাইন তুমি কয়জনের ইবাদত করো, বলে যে আমি ছয়জনের ইবাদত করি। ছয়জনের কয়জন উপরে, কয় একজন উপরে আসমানের উপরে সব কিছুর উপরে, আরেকজন আর পাঁচজন মাটিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তো যখন বিপদ হয় তুমি কার কাছে ধর্ণা দাও, বলে যিনি আরশের উপরে উপরের দিকে আসেন তার, বলে তাহলে
ভালো অবস্থাতেও তার কাছে তার ইবাদত করা উচিত। তারপর তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমি তোমাকে দুটি দোয়া শিক্ষা দেব, এর মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা আইদনি মিন শাররি নাফসি, আমার আল্লাহ আমাকে আপনি বাঁচিয়ে দিন, আমার নিজের আত্মার কুমন্ত্রণা থেকে আমাকে বাঁচিয়ে দিন। এটা হচ্ছে একজন মুশরিক কাফের পর্যন্ত আল্লাহ তাআলাকে তিনি সবকে উপরে বিশ্বাস করেন, কিন্তু আজ আল্লাহ সম্পর্কে না জানার কারণে এই প্রথম ধাক্কাতেই আমি কিন্তু ইমান হারা হয়ে বসে রয়েছি। অথচ ইমানের দাবি করতেছি, বড় বড় তাজিয়া মিছিল বের করতে পারলে মনে হয় যেন বিরাট কিছু করে ফেলছি, বড় বড় মিছিল, বড় বড় কিছু একটা করলে, হানাহানি মারামারি করতে পারলে, লোক দেখাতে পারলে, বড় বড় ব্যানার নিয়ে বের হইতে পারলে বড় কিছু মনে হচ্ছে আমার কাছে। কেন? আসলে আমি দিন শিখতে পারিনি, আমি দিন আবেগ দিয়ে শিখেছি। দিন তো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হবে। অনেক মানুষ আছে তাওহীদ সম্পর্কে তাদের জ্ঞান নেই, অনেক মানুষ আখিরাত সম্পর্কে তাদের সঠিক জ্ঞান নেই, আখিরাত সম্পর্কে বিশ্বাসে তাদের কাছে নড়বড়ে বিশ্বাস, অনেক মানুষ আছে দুনিয়ার বাস্তবতা তাদের কাছে অনেক বড় আকার দেখা দেয়, এই জন্য দুনিয়ার জন্য দুনিয়া সব কিছু করে, তারা দুনিয়ার জন্য সব কিছু করতে রাজি হয়, কিন্তু আখিরাত তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা তাদের কাছে ধরা দেয় না। কারণ তারা জানে না আল্লাহ দিন সম্পর্কে তার অজ্ঞতা রয়েছে, আল্লাহ সম্পর্কে অজ্ঞতা রয়েছে, নবী সম্পর্কে অজ্ঞতা রয়েছে, যে তিনটি প্রশ্ন তাকে কবরে করা হবে এই তিনটি প্রশ্ন সম্পর্কে তার প্রচুর অজ্ঞতা রয়েছে। বর্তমান মুসলিম আপনি দেখেন শতকরা কত পার্সেন্ট দিন সম্পর্কে জানে, কত পার্সেন্ট দিন সম্পর্কে মানতে হবে মনে করে? এর একমাত্র কারণ হচ্ছে তারা আসলে আবেগ তাড়িত হয়ে চলতে চায়। তারা আগেও ছিল আবেগী, আগে ছিল ভক্তিবাদী, ভক্তিবাদী বাংলার মানুষ ভক্তিবাদী, আগে ছিল ভক্তি কার জন্য করত, দুর্গার জন্য করত, ধীরে ধীরে এখন দরগার জন্য শুরু হয়ে গেছে। কিন্তু এরা আল্লাহর জন্য যেটা ইবাদত করতে হবে, ইবাদত শুধু ভক্তি দিয়ে হয় না। এই জন্য সলভে সালিন বলতেন যে ব্যক্তি শুধু মহব্বত দিয়ে বা ভক্তি দিয়ে ইবাদত করে সে তো জিন্দিক, সে ইমানদার হতে পারে না, এবং যে ব্যক্তি শুধু আশাবাদী হয়ে ইবাদত করে সে তো মুরজিয়া, আর যে ব্যক্তি শুধু ভয় দিয়ে ইবাদত করে সে হচ্ছে খারেজি। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসা দিয়ে এবং আল্লাহকে আল্লাহ আশাবাদী হয়ে এবং ভয়ের মধ্যে তিনটির মধ্যে একত্রে এক যে ব্যক্তি ইবাদত করবে সে হচ্ছে সত্যিকারের মোমেন, সে হচ্ছে সত্যিকারের মোমেন। বেশিরভাগ মানুষই দিন সম্পর্কে অজ্ঞ, আল্লাহ সম্পর্কে অজ্ঞ, এই জন্য তারা এই কারণেই তারা যে সমস্ত বিপদে পড়ে, আমি দুটি জিনিস উল্লেখ করব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একটি হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। দেখবেন অনেক কিছু সে করে, অনেক কিছু বলে, কিন্তু দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে পারে না বলে হারাম ত্যাগ করতে পারে না, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে পারে না বলেই সে অন্যায় আচরণ থেকে ফিরে আসে না, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে পারে না বলেই তাকে যদি ভালো কিছু বলা হয় সেটাই খারাপভাবে নেগেটিভলি নেয়। অনেক মানুষ আপনি বক্তব্য দেখবেন ভালো বক্তব্যকে তারা কাটসাট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কেন? তার জন্য অন্য কিছু পাওয়া দরকার, সে আল্লাহ মানুষের হেদায়তের চেয়ে তার দরকার বড় গদিটা, এই জন্য ব্যস্ত হয়ে পড়ে সেটা পাওয়ার জন্য। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার দিন জানার যে দরকার সেটার প্রতি তার কোনো আগ্রহ নেই, কারণ সে দুনিয়ার মহব্বতে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশাকু আন তাতাদা আলাইকুম উমাম কামা তাতাদা আকালাতু আলা কাসআতিহা, এমন একটা সময় আসবে বিভিন্ন জাতি, বিভিন্ন জাতি তোমাদের উপরে হুমড়ি খেয়ে পড়বে। কিভাবে? যেভাবে খাবার পাত্রের উপরে ক্ষুধার্তরা যেভাবে দৌড়ে এসে পড়ে, তেমনিভাবে বিভিন্ন জাতি তোমাদেরকে দখল করার জন্য এগিয়ে এসে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পর তাকে বলা হলো আবি কিল্লাতি নাহনু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তখন কি আমরা খুব কম হব এই জন্য আমাদের উপর হুমড়ি খেয়ে পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতুম কাসীর, অনেক অনেক বেশি তোমরা, সংখ্যায় অনেক বেশি তোমরা, ওয়ালাকিন্নাকুম গুসা উনকা গুসা উসাইল, কিন্তু তোমরা হচ্ছে গুসা খড়কুটু, বানে যে সমস্ত ভেসে আসে খড়কুটু সেগুলির মতো, বানে খড়কুটু ভেসের কী কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিলেন? এটা আমাদের বুঝতে হবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানে ভেসে আসা খড়কুটু শুধু উদাহরণ দিলেন, কারণ তার কোনো উদ্দেশ্য লক্ষ্য ঠিক থাকে না, উদ্দেশ্য লক্ষ্য নির্ধারিত থাকে না, কারণ বাতাসে যেটা পানির উপর দিয়ে ভেসে আসছে এটা কোন দিকে যাচ্ছে তার হিসাব নাই, স্রোত যেদিকে যাচ্ছে এটাও হচ্ছে সেদিকে যাচ্ছে, ঠিক বর্তমানে তা হয় বলগাহীনভাবে চলে যাচ্ছে, মানুষ রওনা হচ্ছে একদিকে আমি রওনা হইলাম ওদিকে, এটা কি দিনের কথা না শরীয়তের কথা চিন্তা করে না? আল্লাহ তাআলা রাসূল তা বলেছেন কিনা, আসলে কোরআন এবং হাদিসে তা বলেছেন কিনা, আমি স্রোতে গা ভাসিয়ে দিলাম এটা ইসলাম হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, তোমরা স্রোতে গা ভাসিয়ে দিবে, কিছু মানুষ ডাকবে তার তা ব্যবহার না করলে না আয়কিন, যে যাকে তার দিকেই তুমি সাড়া দিবে, কিন্তু যে ডাকছে কিসের দিকে ডাকছে তা তোমরা কোনো চিন্তা করনি। রাসূলুল্লাহ সাল্লাম তাই বলেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর সেই সময় আল্লাহ তাআলা ওয়ালা ইয়ানজা'না ইলা ইনজা'না আল্লাহু
মিন সুদুরি আদুবিকুম মাহাব্বাতাম মিনকুম, তোমাদের শত্রুদের অন্তরে তোমাদের যদি তোমাদের প্রতি যে ভয় ছিল, ভীতি ছিল, এটা তোমাদের অন্তর থেকে চলে যাবে। সেটা কী ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে কিছু জিনিস দিয়ে আল্লাহ তাআলা অন্য নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে নুসিরতু বিররবে মাসিরাতা শাহর, আমাকে এক মাস দূরত্বে রাস্তা থেকে কাফেররা ভয় পায়। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। সেই জন্য যখন তিনি তাবুকে গেলেন, তার সাথে যুদ্ধ করতে রোম সম্রাট আসেনি। কেন আসেনি? সে ভয় পেয়েছে, ভয় পেয়ে গেছে, কিন্তু এখন উল্টো হয়ে গেছে। আলেমরা বলে থাকেন এই হাদিসের ব্যাখ্যা, যে এর অর্থ হচ্ছে যে যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারী হবে, তত বেশি কাফের অন্তরে ভয় ঢুকে যাবে। একজন ইমানদার সত্যিকার রাসূলের অনুসারী, সুন্নার অনুসারী একজন ইমানদার, একজন সহি আকিদার মানুষকে এই জন্য কাফেররা বেশি ভয় পায়। তারা তাদের দেশে তাকে ঢুকতে দেয় না, কিন্তু আজ যারা আজকে দিনে যারা তাজিয়া মিছিল নিয়ে বের হয়েছে বিভিন্ন জায়গাতে, আজকে যারা বড় বড় ট্রাক নিয়ে দৌড়াচ্ছে, বড় বড় জশ্নে জুলুস করে বেড়াচ্ছে, তাদের জন্য তাদের দুনিয়া খোলা, পৃথিবীর যে কোনো দেশে তাদের জন্য ভিসা দিবে। কিন্তু আপনার মতো একজন দাড়িওয়ালা মানুষকে কোনো দেশে যাইতে হলে ওরা কখনো ভিসা দিবে না আপনাকে, কারণ তারা ভয় পায় আপনাকে, আপনাকে ভয় পায়। এই ভয় পাওয়াটা এটা ইমানের অংশ, এই ভয় পাইতেই হবে তাদেরকে। তুর হেবু নবী আদুউল্লাহ ওয়া আদুউকুম, আল্লাহর শত্রুদেরকে ভীতির মধ্যে রাখতেই হবে, এটা ইমানদারের দায়িত্ব। ইমানদার যদি তাদের সাথে মিশে যায়, এটা ইমানদারের কাজ নয় যে আমি তাদেরকে ভালো ভালো করলাম, তুলু তুলু করলাম, এটা ইসলাম ইমানদারের কাজ নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফী কুলুবিকুমুল ওয়াহান ওয়া কুলুবিকুমুল ওয়াহান, আর ওই সময় আল্লাহ তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস তো চিনতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়াকে ভালোবাসা আর মৃত্যুকে তোমরা অপছন্দ করা। সাহাবায়ে কেরাম মৃত্যুকে অপছন্দ করতেন না অপছন্দ করতেন? দুনিয়ার সব মানুষই মৃত্যুকে অপছন্দ করে একটা জায়গাতে, সেটা কি? বেঁচে থাকতে চায়, কিন্তু তাদের মধ্যে আল্লাহ তাআলার সাথে আল্লাহ সাথে সাক্ষাৎ করাটাকে বেশি পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে কেউ পছন্দ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করে। ও মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, যে কেউ আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করেন না। আমরা সমস্যা হচ্ছে এটা, মৃত্যুকে ভয় পাওয়ার বড় কথা না, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎকে ভয় পাচ্ছি। কিন্তু সেই ভয় যদি কোনো হতো যে আল্লাহর সাথে সাক্ষাতের হিসাব কীভাবে দিতে হতো, এটা ভালো হতো। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সাথে সাক্ষাতের ভয় যে যার অন্তরে ডুবে যে আমি কীভাবে হিসাব দিব, তার জন্য দুটি জান্নাত রয়েছে। কিন্তু সেই জন্য ভয় করে না তারা, সেই জানার জন্য না, দুনিয়াকে তারা ভালোবেসে দুনিয়াতে কোন রকমে যেতে চায় না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আর কতদিন বাঁচতে চাও, কোনোদিন বলবে না যে কতদিন, প্রয়োজনে বিশ্বের বড় বড় হাসপাতালগুলি কিনে ফেলবে যেন একদিন বাঁচতে পারে। অনেকে আছে এরকম বলেছে হাসপাতালে যে সব দিয়ে দেবো, শুধু আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে। পত্রিকাতে শুনেছেন আপনারা, দেখেছেন আপনারা, কিন্তু আল্লাহ তাআলার হুকুম যখন আসবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, তার বিধান যখন, নির্দেশ যখন আসবে, এক মিনিটও এদিক সেদিক হবে না, ঠিক সময় মতোই তার মৃত্যু হবে। তাহলে মৃত্যুকে অপছন্দ করে কোনো লাভ নেই, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার, কী কাজ করলে তার ভালো মৃত্যু হবে সেটা চিন্তা ভাবনা করা দরকার। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম বি আযনাবিল বাকার ওয়া রাদিতুম বিজ্জারা ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানযারু হাত্তা তারজু ইলা দীনিকুম। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন, যখন তোমরা বেচা কেনার ক্ষেত্রে ষড়যন্ত্র করে বেচা কেনা করবে, সালাকি করে বেচা করে, সালাকি কার সাথে করে? আল্লাহ রাব্বুল ইজ্জতের সালাকি সুদ খাওয়ার জন্য ঘুরিয়ে পিছিয়ে কত রকমের পদ্ধতি আবিষ্কার করেছে, কেউ ইউনিপে টু, কেউ MLM, কেউ এরকম নতুন নতুন নাম দিয়ে, যেগুলি জিজ্ঞাসা করি এগুলি আসল কি, ভিন্ন ভিন্ন নাম জিজ্ঞাসা করি, যেগুলি বিস্তারিত বর্ণনা দেন, তো বিস্তারিত বর্ণনা দেখে এটাই হচ্ছে এই না, নিষিদ্ধ সে এই না। রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন, তোমরা যখন বেচা কিনা করবে এই না নিয়ে, ইনা জাতীয় বেচা কিনা করবে, সেটা হচ্ছে ধোকাবাজি করা, এক ধরনের ধোকাবাজি। যেই ধোকাবাজি হচ্ছে সুদ, আসলে সে সুদ খাচ্ছে, কিন্তু ধোকাবাজি মানুষকে ধোকাচ্ছে, সুদ খাচ্ছে না। আজ সেটা আপনি দেখতে পারেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, অনেক মানুষ আছে সেটার জন্য দৌড়ে যে হুমড়ি খেয়ে পড়তেছে, যেটার মধ্যে এটাকে জায়েজ করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, মোহালিল হয়ে যাচ্ছে কেউ কেউ সমস্ত জিনিস, ফতোয়াবাজি করতেছে এগুলো জায়েজ করার জন্য। এগুলি বেশিরভাগই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন। তিনি বলেছেন, যখন তোমরা ইনা নিয়ে বেচা কিনা করবে এবং গরুর লেজ ধরবে এবং তোমার খ্যাত খামার তোমাদের জন্য যথেষ্ট মনে করবে, গরুর লেজ দেওয়ার তো হচ্ছে সাক্ষাৎ তুমি দুনিয়া, দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, আখরাতের কোনো চিন্তা তোমরা করবে না। ও তারাক তুমুল জিহাদ, আল্লাহর পথে জিহাদকে তোমরা পরিত্যাগ করবে, সাল্লাল্লাহু আলাইকুম জুল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপর অপমান চাপিয়ে দিবেন।
সে অপমান চাপিয়ে দিয়েছে আমাদের উপরে। হাত্তা তার জয়লা দিনকুম, এই অবস্থায় তোমাদের চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন থেকে ফিরে না আসে। তাহলে বড় সমস্যা হচ্ছে আমাদের হুব্বু দুনিয়া, দুনিয়াকে ভালোবাসার কারণে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। দ্বিতীয়, দুনিয়াতে ভালোবাসার কারণে, দুনিয়াকে ভালোবাসার কারণে আমাদের যে সমস্যা হচ্ছে সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাআতুস সালাত ইত্তাবাশা, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন বড় সমস্যা হচ্ছে সালাত পরিত্যাগ করে বসে। সালাত কি জানেন? অনেকেই দেখবেন অনেক আল্লাহ রাসূলের ভালোবাসায় অনেক কিছু করে ফেলছে, এখন ফজরের সালাতে কিন্তু তারে খুঁজে পাবেন না কোনোদিন। যেটা ফরজ সেটা করতে যাচ্ছে না, ফরজ সালাতে তাকে ফজর সালাতে আপনি পাবেন না, জামাতে তো পাওয়া দূরের কথা, শরিয়া মোতাবেক সালাতটা হোক এটাও তার কোনো চিন্তা ভাবনা নাই। তাহলে মূল কথায় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে বলেছেন যে দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষী হওয়ার কারণে আমরা অনেক কিছু পরিত্যাগ করতে প্রস্তুত থাকবো, সেই অবস্থা আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, পরবর্তীতে এমন লোকেরা আসলো আগে যারা চলে তারা ভালোই ছিল, পরবর্তীতে এমন লোকেরা আসলো তারা কী করলো? সালাতকে বিনষ্ট করে দিল, সালাত নষ্ট করে দিয়েছে, ওয়াত্তাবাউস শাহাওয়াত প্রবৃত্তির অনুসরণ করে চলেছে। আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নামের গাই উপত্যকায় তারা সেখানে সাক্ষাৎ করবে, জাহান্নামে যাবে, সালাতকে পুরো নষ্ট করে দিচ্ছে। আবার দেখেন এদের অনেক সময় হয় কিন্তু সালাতের সময় হয় না, অনেক সময় হয় কিন্তু সালাতের সময় তাদের হয় না। দুনিয়া যারা কামাই করছে আজ সালাতের জন্য সব ত্যাগ করা দরকার ছিল, সাহাবায়ে কেরাম সালাতের জন্য দুনিয়া সব ত্যাগ করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেছিলেন তুস্তর বিজয়ের পরে, জিজ্ঞাসা আপনি কাঁদছেন কেন? বলে তুস্তর বিজয়ের দিন আমরা সকালবেলা ফজরের সালাত জামাতে পড়তে পারিনি। একজন মানুষ বিজয়ের আনন্দে কোথায় কাঁদবে হাসবে, সে নামাজ কেন জমাতে হয় না, এই জন্য তিনি কান্নাকাটি করতেছিলেন যে অবস্থা আমাদের কি কঠিন অবস্থা বিরাজ করছিল। যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় আছে তারপরও সালাতের অবস্থার কারণে তারা কান্নাকাটি, দুনিয়া প্রেমিক হয়ে দুনিয়াতে এত বেশি ডুবে গিয়ে সালাত থেকে দূরে থেকে অনেক কিছু করা যায়, তার ক্লাস হয়, হ্যাঁ তার দুনিয়া সব চলে, দুনিয়া কামাই হয় কিন্তু সালাতের প্রতি তার কোনো গুরুত্ব নেই। এটা এই জন্য দুনিয়ার প্রতি বেশি ভালোবাসার কারণে এটা হচ্ছে। আরেকটি কারণ আমরা দেখতে পাই, সেটা কি? দুনিয়া প্রীতির কারণে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি কাফেরদের ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সামান্যতম কোনো চিন্তা নেই। তারপরে কী করছে তার কোনো দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ও আয়দু লাহুম মাস্তাতাতু মিন কুওয়াতিন ও মিন রিবাতিল খায়লি তুরহিবুনা বি আদুল্লাহি ওয়া আদুকুম ওয়া আখরিন মিন দুনিহিম লা তাআলামুনাহুম আল্লাহু ইয়ালামুহুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা প্রস্তুত হও, প্রস্তুত থাকো সবসময়, ইমানদার সবসময় প্রস্তুত থাকবে যে কাফের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য তার কাছে প্রস্তুতি থাকবে, সে বেহুদা সময় নষ্ট করবে না, সে চিন্তা করবে যে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পুরো সময়টা আমার কাজে লাগাতে হবে, লাভ হবে কি? আল্লাহ তাআলা বলছেন যালকি বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউ ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াগজুল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুইল লাইলান ইল্লা কুতিবা লাহুম বিআমালিন সালেহ। যে ব্যক্তি এরকম আল্লাহর জন্য প্রস্তুত থাকবে, রাস্তায় যদি হাঁটে, কষ্ট পাইলে, পিপাসা পাইলে, খুদ পিপাসা পাইলে, কোনো সমস্যা হলে সবগুলি তার জন্য সব রাশা সব লেখা হয়ে যায়। এই জন্য ইমানদার সবসময় প্রস্তুত থাকবে যে আমি ভালো কাজের জন্য প্রস্তুত থাকবো, আমি আল্লাহর শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো, এটা ইমানদারের কাজ। কিন্তু এটা করে না কখন? যখন তারা দুনিয়ামুখী হয়ে যাবে, তারা কোনো চিন্তা করবে না, সে দুনিয়া পাওয়ার জন্য ওদেরকে তেল দিতেও রাজি হবে, ওদেরকে দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে ওদের পদলেই হইতে রাজি হবে, এবং এরা সব সময় তাদের থেকে সব কিছু নিয়ে খুশি হতে চাইবে, তাদের থেকে নিয়ে খুশি হতে চাইবে, তারা যা দিবে সেটা খুশি হবে, সেটাকে খুশি মানে নিয়ে নেবে। ইমানদার কখনো সেটা নিতে পারে না। আরও কী করে তারা? তাদের কাছে বিচার দেয়, তাদের জিনিস আমাদের হস্তক্ষেপ জায়গা, তাদের কাছে বিচার দিয়ে আমরা কাফেরদের কাছে বিচার দিয়ে আমরা নিরাপত্তা পেতে চাই। আমাদের দেশের মুসলিম দেশগুলোর মধ্যে আপনি জানেন দক্ষিণ সুদান কেটে দিয়ে দিছে কাফেরদেরকে, ওদের বিচার তো ওটা ওদের হবেই, ইন্দোনেশিয়ার একটা অংশ পূর্ব তিমুর কেটে কাফেরদের দিয়ে দিছে, এটা তো হবেই ওদের, সুযোগ পেলে এইভাবে মুসলিম দেশগুলোকে কাটা কাটা করতে কারো কোনো সামান্যতম দিলে হবে না। অথচ আমরা এদের কাছে বিচারের জন্য যাই, বানরের কাছে পিঠা ভাগ করতে দিলে এরকমই হবে, এর চেয়ে ভালো আর কি হবে, সেরকমই তারা করে থাকে। অথচ আমরা তাদের কাছে বিচারের জন্য যাই, এবং সে এমন একটা পরিস্থিতি পড়েছে কেউ এর থেকে বের হওয়ার মতো অবস্থা নাই। এটা হচ্ছে এই জন্য যে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি সবচেয়ে বেশি, আর আমাদের মধ্যে মতভেদের সংখ্যা অনেক বেশি, যত বেশি মতভেদ করতে পারি মনে হয় তত কিছু একটা করলাম, নতুন নতুন ফেরকা বের হবে, নতুন নতুন গোষ্ঠী বের হবে, এবং নতুন নতুন পরিচালক বের হবে, নতুন নতুন একজন নেতা বের হবে, এই নেতার অধীন তিনি চাইবেন আমার দিকে আসো, হালুম মহিলা আমার দিকে আসো, আমার দিকে আসো,
কিন্তু ইসলাম তো এত নেতাকে চাইনি, ইসলাম এত নেতা চাইনি, ইসলাম চেয়েছে তুমি কাজ কী করবে এটাকে বলছে। এত নেতা খুঁজে আপনি কী করবেন? কোনো নেতাকে আপনি খুশি করতে পারবেন না, কোনো নেতাকে আপনি খুশি করতে পারবেন না। কিছু না কিছু ছাড়তে ছাড়তে এক সময় ইসলামের মূল উদ্দেশ্য আপনি ছেড়ে দিবেন। তার কারণ প্রত্যেক নেতাই নতুন নতুন কিছু কিছু একটা নিয়ম দিবে, সে নিয়ম মানতে গেলে আপনার ইসলামের কোনো কিছু প্রতিপালন করতে পারবেন না। ধীরে ধীরে দেখা যায় যখনই দুনিয়ামুখী হয়ে যায় মানুষ, তাদের মধ্যে কৃপণতা দেখা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল বুখল ওয়া শুহ, সাবধান, তোমরা এই কৃপণতা তোমরা অবশ্যই ছেড়ে দেবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বড় কিছু রেখে যাননি, কিন্তু রেখে গেছেন কি? ইমান, ভালোবাসা, দান, সদাকা রেখে গেছেন, কিন্তু আমরা কৃপণতা রেখে যাচ্ছি। সব কিছু সব কিছু আমি জমা করে রাখবো, কিন্তু সব কিছু কোনোটাই আমার সাথে কবরে যাবে না। সাড়ে তিন হাতের বাইরে আমার কিছু পাওনা নেই, কাফনের কাপড়ের মধ্যে কোনো পকেটও নেই যে সেখানে আমাকে কেউ দিয়ে দিবে। কিন্তু আমার যে মোহ দুনিয়ার প্রতি সাত রয়ে গেল, আরও কি দুনিয়ার যে সমস্ত জিনিস আমি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি, তার মধ্যে একটি হচ্ছে এসি লাগবে, অথবা পাশের বাসার বাড়ির মহিলা বলছে যে তার বাসা তার স্বামী একটা সোফা সেট কিনেছে আমারও লাগবে। এখন হারাম হালাল মিলিয়ে আপনার স্বামীকে বাধ্য করবেন আপনি একটা কিছু নিয়ে আসতে, তিনি এখন দুই নম্বরে করবে, রাষ্ট্রের সম্পদ ভক্ষণ করবে, অথবা কোনো মানুষকে ঘুষ দিতে বাধ্য করবে। এইভাবেই আমাদের সমাজ চলছে, আর পুরুষ সমাজটা আজ কলুষিত হয়ে গেছে। কেন? একমাত্র কারণ হচ্ছে খুব দুনিয়া, দুনিয়াকে আমরা ভালোবেসে, দুনিয়াকে বেশি পেতে চাই। দুনিয়া যত বেশি আপনি চাকচিক্য অবলম্বন করবেন, তত বেশি আখিরাত থেকে আপনি দূরে সরে যাবেন, এটা একটা স্বাভাবিক জিনিস। এবং দিন থেকেও আপনি ধীরে ধীরে দূরে সরে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি একদিন একটা কাপড় পরেছেন একটা ভালো কাপড়, তারপর তিনি কাপড় পরে সালাত আদায় করেছেন, বারবার সালাতের দিকে তাকাইছেন, কাপড়ের দিকে তাকাইছেন বলে তিনি খুলে ফেললেন সালাতের পরে, খুলে বললেন যে এটা নিয়ে যাও, আবু জাহামকে এটা দিয়ে দাও, আমাকে আবু জাহামের এমবি জানিয়ে নিয়ে আসো যে এই কাপড়টা তার সাধারণ কাপড়টা নিয়ে আসো। কেন? আমি দুনিয়ার প্রতি কোনো কিছু চাকচিক্যময় কোনো কিছু আমি পড়তে পারি না। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব, সেটাই তিনি দেখেছেন। এর কারণেই সাহাবায়ে কেরাম তাই করেছেন, যখনই তারা দেখেছেন দুনিয়ার কোনো কিছু চাকচিক্যময় তখনই তিনি তারা কান্নাকাটি আরম্ভ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি দেখলেন যখন তাকে আমির বানানো হলো এক জায়গাতে, সেখানে তিনি কানতে আরম্ভ করলেন। তিনি বললেন মুসা ইবনে উমাইর মারা গেছে, তার পায়ের উপরে দেওয়ার মতো কাপড় ছিল না, আর আবু হুরায়রা তুমি পড়েছিলে এক সময় তুমি মসজিদ নবীর দরজাতে, কেউ মনে করতো পাগল, কেউ মনে করতো বুঝি মাতাল, কেউ বলছে মরে গেছে বোধহয়, কিন্তু আমি তো মরি নাই, খিদার জ্বালায় পড়েছিলাম, আজ আমি এক জায়গাতে আমির হয়ে গেছি, আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে সব দিয়ে দিয়েছেন কিনা আমার তো ভয় হচ্ছে। সাহাবায়ে কেরাম সেই জন্য ভয় করতেন, আর আমরা এটা কিছুই মনে করছি না, আমাদের কাছে ওটা কিছুই না। কেন? এটা আমাদের হক, অধিকার, যে কোনো মূল্যে এটাকে আমাকে অর্জন করতেই হবে। অনেকেই আছে দিনের নামটা নিতে পর্যন্ত তাদের কাছে তাদের কষ্টকর হয়। অনেক মানুষকে আমি দেখেছি, তাদেরকে জিজ্ঞাসা করা যদি তাদের ধর্ম কী, তারা ধর্ম হচ্ছে মানবিকতা, ইসলাম লিখতে চায় না। আপনি এরকম দেখবেন, মানবিক ধর্ম, হিউম্যানিটি, ধর্ম হচ্ছে হিউম্যানিটি, এটা কোন ধর্ম, কোন 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 আল্লাহ তাদের কেটে দিছে এবং কোন নবী তাদের কাছে নিয়ে আসছে, এটা তো শয়তানদের কাজ সাজি আর কিছুই নয়। কারণ তারা দুনিয়াকে কঠিনভাবে নিয়েছে, আল্লাহ তার রসুলের দিনকে কখনো তারা বুঝতে চেষ্টা করেনি, সেখান থেকে কোনো কিছু নেয়নি। এটা সমাধান কী? এর সমাধান হচ্ছে আত্মাফাকুফির দিন, দিন সম্পর্কে গভীরভাবে জানতে হবে, দিন সম্পর্কে জানতে হবে। দিনকে না জানলে কখনো তা থেকে বের হতে পারবে না। আর সমস্যা হচ্ছে দিন জানার কোনো পদ্ধতি আর বাকি রাখেনি। দিন জানার জন্য আপনি কোথায় ভর্তি করাবেন ছেলেকে, আপনার সন্তানকে কোথায় রাখবেন? স্কুলে দিলে সে দিন শিখতেছে না, কোনো ইংলিশ মিডিয়ামে দিলে দিন শিখবে না, কোনো মাদ্রাসায় দিলে সেখান থেকে ভিন্ন রকম দিন নিয়ে আসবে। আপনার সন্তানকে আপনি কোথায় পড়াবেন, সঠিক দিন আপনি কোথায় শিক্ষা দিবেন, সে ব্যবস্থাপনা আজ কোথাও নেই। এর অর্থ হচ্ছে আপনি আমি দুনিয়াতে বড় ধরনের একটা সমস্যার মধ্যে বিরাজ করছি। এই সমস্যা থেকে উত্তরণের পথ হচ্ছে নিজে কষ্ট করে হলে যে কোনো মূল্যে প্রতিষ্ঠান তৈরি করা, যেগুলোতে ফিকহ ফিদ্দিন হবে, দিনের সঠিক জ্ঞান দান করা হবে, কোরআন এবং সুন্নার ভিত্তিক ফিকহ আমাদেরকে দেওয়া হবে, সেটা অবশ্যই আমাদের খুব গুরুত্বপূর্ণ এমন একটি কাজ যেটাকে আমরা পরিত্যাগ করতে পারি না। দ্বিতীয় যে কাজটি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বিতীয় যেই কাজের যেই কারণে আমাদের আজ এই অবস্থা আছে তা হচ্ছে কারাহিয়াতুল মৌত, মৃত্যুকে আমরা অপছন্দ করি। মৃত্যুকে অপছন্দ করে কি? এই জন্য আল্লাহর রাস্তায় মৃত্যুকে আমরা কিছুই মনে করছি না। আল্লাহর রাস্তায় ব্যাখ্যা করতে করতে এক মানুষ নিয়ে গেছে যে গাড়ি নিয়ে বের হইতে হবে, আরেক মানুষ নিয়েছে হানাহানি মারামারি করতে হবে, এক একজনে এক এক দিকে নিয়ে যাচ্ছে আল্লাহর রাস্তার পথ, আফি সাবিলিল্লাহ অথবা জিহাদ ফি সাবিলিল্লাহকে অপব্যাখ্যা শুরু হয়ে গেছে। আবার যোগ হয়েছে সেখানে যারা অমুসলিম তারা সেখানে আমাদের জিহাদের উপর দিয়ে অপবাদ চালু করে দিয়েছে,
কেউ বলছে সন্ত্রাস, কেউ বলছে জঙ্গি, কেউ বিভিন্ন রকম শব্দ ব্যবহার করছে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল তো এটা ব্যবহার করেন। একটা শব্দ জিহাদ, এটা বিশাল শব্দ যার অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো, বিভিন্ন ব্যক্তি সমাজ বিভিন্নভাবে কীভাবে তাকে সঠিক পথে নিয়ে যেতে পারে, দিন কি দিন উপর টিকে থাকতে পারে, এটা জিহাদ থাকতেই হবে। ও জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি ও জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর পথে জিহাদ তোমাকে হাক্কা জিহাদ করতে হবে, সেটা হচ্ছে ব্যক্তি ব্যক্তি ঈমান আমল সালেহ দাওয়া এবং সবরের মধ্যে জিহাদ করতে হবে। ব্যক্তি শয়তানের বিরুদ্ধে দুটি অস্ত্র আছে, এক শয়তান মানুষকে সন্দেহে নিয়ে যায় এবং সন্তান মানুষকে প্রবৃত্তিতে নিয়ে যায়, দুইটার বিরুদ্ধে জিহাদ করতে হবে। সন্তান তার বাইরে যদি অন্যায়কারী হয় সেখানে হাত দিয়ে, পারলে না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এই জিহাদগুলো আজ উঠে গেছে, মানুষ এগুলি কিছুই মনে করছে না, ধীরে ধীরে হয়ে গেছে যে মানুষ এটাকে মনে করছে একটা অতিরিক্ত জিনিস, এইটা হলে হলে না হলে নাই কোনো সমস্যা নাই, আরেক মানুষ করবে, অমুকে করবে, আমি কেন করব। কেউ দুনিয়া তার চোখের সামনে খারাপ কিছু হতে দেখলেও কথা বলে না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল লাযিনা সুদরফু ফিল আরদ ওয়া নাজআলহুম আইমাতাম ওয়া নাজআলহুম ওয়ারিসিন। যারা আমি চাইলাম যারা আল্লাহর পথে দীনের পথে কাজ করবে তাদেরকে আমি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করব, দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করব এবং তাদেরকে আমি ইমাম বানাবো, তাদেরকে ওয়ারিস বানাবো। এটা এই জন্য যে তারা আল্লাহর পথে নিজেরা জিহাদ করে, নিজেরা সব কিছু প্রস্তুত থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলছেন ওয়ামা আলাইকুম লা তুকাতুন ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়াল নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুন রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বারিয়াতি যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরা নিসা 75 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে কেন তোমরা জিহাদ করছো না, কেন তোমরা জিহাদ করছো না, অথচ মুস্তাদআফিন দুনিয়ার বুকে যারা নির্যাতিত নিপীড়িত হয়ে আছে, পুরুষ নারী ছোট বাচ্চারা, তারা দুনিয়ার সমস্ত জায়গাতে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, তারা বলছে যে আলেমদেরকে বের করে দাও, বের করে দাও। সেই অবস্থা তৈরি হচ্ছে না, শর্ত পূরণ হচ্ছে না বলে আমরা জিহাদ করছি, কিন্তু নিয়ত থাকতে হবে, অন্তত অন্তত নিয়ত থাকতে হবে, কিন্তু শর্ত পূরণ হতে হবে। তো হানাহানি মারামারির কথা আমরা বলছি না, কেউ ইচ্ছা করলে কোনো গোপন কেউ ডাক দিবে আর সেখানে চলে যাবেন সেটাও শরীয়ত বলে না। কেউ ডাক দিয়েছে অজানা কোনো কোনো পতাকার অধীন কেউ জিহাদ করতে যাবে সেটাও শরীয়ত বলে না, শরীয়ত বলে যে নির্দিষ্ট সবার জন্য এই নির্দেশ, রাষ্ট্রপ্রধান হতে শুরু করে সাধারণ মানুষ সবার জন্যই, কিন্তু শরীয়তে কিছু শর্ত দিয়েছে জিহাদের, শর্তগুলি পূরণ না হওয়া পর্যন্ত এই জিহাদে বেরোয়া শরীয়ত অনুমোদিত নয়। কিন্তু এর মাধ্যমে যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে মুসলিমরা অধঃপতিত হচ্ছে, মুসলিমরা ঠিকই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা দুর্বল হচ্ছে, দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে কারণে আমরা প্রথম বলেছি আল্লাহর দিনকে না জানার কারণে মুসলিমদের আজ এই অধঃপতন, দ্বিতীয় যে কারণে মুসলিমদের আজ অধঃপতন তা হচ্ছে মুসলিমরা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশে বিরোধিতা করে, সরাসরি বিরোধিতা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইস্তাহসুনা বি আমরি হাত্তা ইযা ফাশিতু ওয়া তানাযাতু ফিল আমর ওয়া আসাইতু মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুনা মিনকুম মান ইউরিদু দুনিয়া মিনকুম মান ইউরিদু আল আখিরা সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম ওয়াল্লাহু আফুর ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ সূরা আল ইমরানের 152 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি সত্য করে দেখাচ্ছিলাম যে তোমরা অচিরেই জয়লাভ করতে যাচ্ছ, কিন্তু যখনই তারা আল্লাহর রাসূলের বিরোধিতা করলো তখনই তাদের উপর সেই জয় সেই পরাজয়ে পরিণত হয়ে গেল। কোন সময়ের ঘটনা বলছি আমরা? ওহুদের যুদ্ধের ঘটনা বলছি। ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন উপরে থাকবে, জয় হোক পরাজয় হোক নেমে আসবে না কখনো, পাহাড়ের উপর থাকো। কিন্তু যখনই তারা দেখলো যে নিচে সম্পদ পড়ে যাচ্ছে, কাফেররা পালাচ্ছে, সবাই না শুনে অল্প কয়েকজন ছাড়া সবাই নেমে চলে আসলো এবং তার কারণে ঠিকই তখনকার সেনা কাফের সেনাপতি ফিরে আসলেন এবং মুসলিমদের উপরে দ্বিতীয়বার আক্রমণ করলেন এবং মুসলিমদের ক্ষতিগ্রস্ত করলেন। কেন সেটা হয়েছিল আল্লাহ তাআলা বলছেন এই জন্য যে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা বিরোধী হয়েছিল। আল্লাহ এবং রাসূলের নির্দেশনা বিরোধী যখনই হবে তখনই মুসলিমদের অধঃপতন আসবে, তাদের বিপদ হবে এবং তারা ক্ষতিগ্রস্ত এবং তারা দুর্বল হবে। এই জন্য আমরা দেখতে পাই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আপনারা সবাই জানেন, সাহাবি জলিল আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, ইতিহাসে তার নাম জানেন সবাই জানে যে তিনি একজন আবেদ জাহেদ ছিলেন। যখন সাইপ্রাস জয় হয়, সাইপ্রাস জয় হয়েছিল কার সময়? সাইপ্রাস জয় হয়েছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়, খলিফাতুল মুসলিমিন খালুল মুমিনিন ইমানদারদের মামা এবং যাকে বলা হয় খলিফাতুল মুসলিম, যার সময় আমুল জামা সমস্ত উম্মতে মুসলিমা যার নেতৃত্বে একমত হয়েছিল, তিনি হচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন কুবরুস জয় করলেন, কুবরুস হল সাইপ্রাস, সাইপ্রাস জয় করার পরে আবু দারদা রাদিয়াল্লাহু সেখানে ছিলেন, তিনি কাঁদতেছিলেন, সবাই বলতেছিল আপনি এখন কাঁদছেন কেন, এটা তো আনন্দের বিষয়, বলে কাঁদছি এই জন্য এই জাতিকে আল্লাহ তাআলা পরাজিত কেন করেছেন, পরাজিত করেছেন আল্লাহ, তারা তাদের নবীর কথা শুনেনি, আল্লাহর কথা শুনে এই জন্য পরাজিত হয়েছে। আমরা যেদিন যেদিন আমরা আল্লাহ তার রাসূলের কথা শুনবো সেদিন আমরাও পরাজিত হতে থাকবো, সেই দিনের কথা চিন্তা করে আমি শুধুমাত্র কাঁদছি, সুবহানাল্লাহ।
চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরাম কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। চিন্তা করতেন যে যখনই আমি আল্লাহ তাআলার রাসূলের বিরোধিতা করব তখনই আমার কিন্তু আর সেই শক্তি থাকবে না, যে শক্তি আল্লাহ তাআলার রাসূল যে ওয়াদা থাকবে না, সেই ওয়াদা আল্লাহ তাআলার রাসূল করেছেন সেটা আমাদের কখনো আর প্রাপ্তি থাকবে না। এর অর্থ হচ্ছে যে তৃতীয় যে মহা কারণে আমাদের এই অধঃপতন ঘটছে তা হচ্ছে আল্লাহ তাআলার রাসূলের নির্দেশনা বিরোধিতা করা। কেমন বিরোধিতা? আশ্চর্য হবেন যে যে সমস্ত বিরোধিতা আজ আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলি বলা দরকার নাই, সরাসরি বিরোধিতা করতেছে। এক ভাইকে দেখলাম বলে যে আমার বাবা সংসার করতেছে তার মাকে নিয়ে। বললাম যে কেন, সমস্যা কি? সেভারাল টাইম তিনি তালাক দিয়েছেন, একবার দুইবার নয় বহুবার, রাগ হলেই তালাক দেন। আমাদের কোনো তালাক হয় না। আল্লাহ তাআলা রাসূলের বিরোধিতা কেমনে চলে? কোরআন এবং সরাসরি বিরোধিতা। অনেকে আছে দেখবেন যে বউ নিয়ে ঘর করতেছে, সেই বউ তালাকের কোনো মাসলা নাই, আরেকজনের বউ নিয়ে ঘর করতেছে, সন্তান উৎপাদন করে ফেলছে ইতিমধ্যে। এগুলি সবই হচ্ছে আল্লাহ তাআলা রাসূলের বিরোধিতা না বলে। যেখানে অনেকেই আছে, অনেকেই আছে সন্তানদেরকে সম্পদ দেন নাই, ছেলেদের মেয়েদেরকে বঞ্চিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা। যে ব্যক্তি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে আল্লাহ তাআলা বলছেন তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এর অর্থ হচ্ছে যে এখানে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা যেখানে হবে সেখানে আপনার জন্য আর কোনো সাহায্যের আশা আপনি করতে পারেন না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না, আর আমাদের দুর্বলতাই তখন বাড়তেই থাকবে। তৃতীয় যে কারণে আমাদের আজ অধঃপতন তা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করে আমরা ছেড়ে দিয়েছি। সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করে ছেড়ে দিয়েছি। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার উত্তম উম্মত তোমাদেরকে বানানো হয়েছে, উত্তম উম্মত তোমাদেরকে বানানো হয়েছে কী জন্য? তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ তো লাগবেই, কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে যে সৎ কাজ কোনটা অসৎ কাজ কোনটা এটাই তো মানুষ বুঝে না। বেশিরভাগ মানুষের সৎ অসৎ বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, কীরকম হবে তোমাদের অবস্থা যখন তোমরা মারুফকে মুনকার মনে করবে, মুনকারকে মারুফ মনে করবে, অর্থাৎ যেটা সৎ কাজ থেকে অসৎ কাজ মনে করবে, অসৎ কাজ মনে করবে। আপনি যদি আজ কোনো সুন্নাতের কথা বলেন আপনার বিরুদ্ধে বড় ধরনের কিছু চালু হবে। কেউ হয়তো বলেছে যে টাকনু নিচে ছেলেরা যেন না পড়ে, অফিসে না আসে, এটা এখন অসৎ, এটা এখন অসৎ কাজ হয়ে গেছে। হ্যাঁ, কোনো হয়তো বলেছে, কেউ হয়তো বলেছে মেয়েরা যেন কাপড় চোপড় ঢেকে আসে, এটা এখন অসৎ কাজ হয়ে গেছে, অথচ এটা ছিল সৎ কাজ। এটা চিন্তা করে দেখুন কতটুকু পরিবর্তন হয়ে গেছে মানুষের মন মাইন্ড, কতটুকু সেট হয়ে গেছে। আপনি দেখবেন আজ কোনো নারী হয়তো মুখ খুলে হাঁটতেছে, আপনি যদি বলতে যান আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার খুব ধরে নিয়ে যাবে, বড় ধরনের অপবাদ দিবে যে এ তো খারাপ লোক, এই তো মুক্ত মুখ, বিভিন্ন রকমের শব্দ আপনার মধ্যে চলে আসবে। কারণ এটাই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা সময় আসবে মারুফ মুনকার হবে, চেনা জিনিস যেটা শরীয়তের জিনিস যা গ্রহণযোগ্য জিনিস অগ্রহণযোগ্য হয়ে যাবে, এবং অগ্রহণযোগ্য জিনিস গ্রহণযোগ্য হয়ে যাবে। কোথাকার কোন যারা সবচেয়ে নিকৃষ্টতম নারী রাস্তার মধ্যে মুখ খুলে বেড়ায় অথবা গান করে বেড়ায় নাস্তা, যিনি নিকৃষ্ট মানুষগুলো, এগুলির নাম দিয়েছে স্টার। এগুলি কিসের স্টার? এগুলি সবচেয়ে নোংরা মানুষেরা, এই নোংরা মানুষদের নাম দিয়েছে স্টার। আর যেখানে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল খালক, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার তুলনা কোনোদিন কেউ কোনোদিন পাবে না, শ্রেষ্ঠ মানুষটি প্রত্যেকটি কাজে যাকে প্রশংসার উদ্যোগ আল্লাহ তাআলা নিজেই তাকে মোহাম্মদ ঘোষণা করেছেন, মানুষও তার প্রশংসা করে, এই মানুষের বিরুদ্ধে কথা বলে এমন মানুষরা যারা নিজেরা নোংরা, যাদের বাবার খবর নাই, তাদের মায়ের খবর নাই, কোথায় জন্ম হয়েছে, কোন জায়গাতে বড় হয়েছে, কোথায় কি প্রতিপালিত তার খবর নাই, তারা এই সাইয়্যিদুল খালক নিয়ে কথা বলে। তাদেরকে সে অধিকার আছে? এটা এই জন্য হয়েছে কেন, তারা মারুফকে মুনকার, মুনকারকে মারুফ মনে করেছে, কোনটা ভালো সেটার জ্ঞান তাদের মধ্যে নাই। রুচি যখন নষ্ট হয়, রুচি যখন নষ্ট হয়ে যায়, কারো যখন জ্বর উঠে তখন কি লাগে, মিষ্টিকেও তিতা মনে করে, কারণ সে মনে করে তার তো রুচি নষ্ট হয়ে গেছে। এই মানুষগুলো বেশিরভাগ মানুষের অবস্থা আজ তাই হয়েছে, মুসলিম অমুসলিম সবাই একই কাতারে এক দেখতে পাচ্ছি। তাদের মধ্যে আজ সুদ খাচ্ছে ভিন্ন নাম দিয়ে, বলে যে আমার আর কোনো পাওনা, আমার আর কোনো কিছু করার নেই। কী করার নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি তোমার চেয়ে খারাপ অবস্থায় ছিলেন না? তারা কি কোনোদিন সুদ খেয়েছেন? তোমার এত বড় জিনিস দরকার কি? এত বড় জিনিস পাওয়ার এত দরকার কি? এত আশাবাদী হয়ে গেছো কেন? দুনিয়ার এগুলি কবরে যেতে পারবে? যাদের জন্য তুমি এত কিছু করছো তারা তোমার কিন্তু সেই কবর হাশরের মাঠে বা কবর আর কোনো আযাবের থেকে তোমাকে বাঁচাইতে পারবে না, এবং সেখানে দাঁড়াবেও না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সেদিন পালাবে, কেউ আপনার কাছে দাঁড়াবে না, স্ত্রীও না, সন্তানও না, আপনার ভাইও না, কেউ আপনার পাশে দাঁড়াবে না। যাদের জন্য এত অন্যায় করছেন, আপনি খাচ্ছেন কিছু আপনার দাঁড়াবে না। আপনার কতগুলো খাওয়া লাগে? 50 বছর হলে ধীরে ধীরে বাজেট কমতেই থাকে, 50 বছর হলে বাজেট কমতেই থাকে, কখনো শ্রেণীর বাজেট কমে, কখনো প্রথমে শ্রেণীর বাজারটা কমে যায়, সে হ্যাঁ শ্রেণীর বাজারটা নেই, পরে দেখবেন যে বুঝে এক মুঠ খাইতে পারবেন, পরে বলে যে আপনি একটুকু খেতে পারবেন। আপনার কিন্তু বলে দিচ্ছে আপনার কিন্তু এত বেশি দরকার নেই খাওয়ার, আপনার শোয়ার জন্য 3 রুম লাগে না,
কিন্তু আপনার সাইড রুমের দরকার অথবা আপনার জন্য 10টা বাড়ি দরকার। হালাল হারামের তোয়াক্কা নাই, আমরা সবটাই করেছি। এর অর্থ হচ্ছে আমি আপনি কিন্তু আসলেই কিন্তু আমি মারুফ ও মুনকারকে চিনতে পারি নাই, ভালো মন্দ চিনতে পারি নাই। আবার দেখেন কখনো কখনো এখন যে মানুষ যেভাবে অনবরত সহ অবস্থান যাচ্ছে নারী পুরুষ, সেটার বিরুদ্ধে কথা বললে আপনাকে খারাপ মনে করা হবে, আপনাকে বলা হবে বিভিন্ন রকমের, আপনাকে বিভিন্ন রকমের দোষ দেওয়া হবে, বিভিন্ন কথা বলা হবে যে উনি এই উনি সেই উনি তো এরকম পিছনের দিকের মানুষ ইত্যাদি ইত্যাদি বলা হবে। অথচ এটা তো শরীয়তে হারাম, এটা বলার মতো সাহস আমাদের হারিয়ে ফেলেছি। আপনার পরিবারেই আপনাকে শান্তি দিবে না, আপনার সন্তানরাই আপনাকে শান্তি দিবে না, বলছে বাবা তুমি পুরাতন ব্যাকডেটের কথাবার্তা বলতেছা। এগুলো ব্যাকডেটের কথাবার্তা, এগুলো সমস্ত কথাবার্তা আপনাকে বলবে কেন? কারণ আপনি মুনকার ও মারুফকে সংজ্ঞা, ভালো মন্দ সংজ্ঞাটাই ভুলে গেছে তারা। কোনটা ভালো তারা মন্দ, দুনিয়া হিসেবে তারা ভালো মন্দ নির্ধারণ করে। অনেকে আছে বেবিচার করছে, এটাকে তারা কিছুই মনে করছে না। আবার কোনো কোনো রাষ্ট্র নাউজুবিল্লা ওরা মনে করছে এর আইন পাশ করাচ্ছে তাদের দেশে কি যে ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে। আমাদের বাংলাদেশের কোনো কোনো দুর্ভাগা এবং কোনো কোনো এই দুরাচার এই কাজটি করেছে এবং পত্রিকা দিয়েছে যে পুরুষ হয়ে সে এক পুরুষের কাছে বিয়ে বসেছে, সেটা পত্রিকায় এসেছে। কত বড় দুর্ভাগ্য, মারুফ ওর মুনকার চিনার মতো ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের পরিবারে অনেকেই আছে ছেলে মেয়েকে নিয়ে কোথাও দিয়ে আসে অথবা কোথাও পড়ার জন্য দিয়ে আসছে অথবা পড়া চাকরিতে দিয়ে আসছে, তার এটা কে মোর মারুফ মুনকার তাকে বুঝাবে? কে ওই লোককে বুঝাবে কে যে এটা হারাম? তোমার যে মেয়ে টাকা রোজগার করতেছে এটা হারাম করতেছে, তোমার যে ছেলে এই সমস্ত অন্যায় কাজ করছে হারাম কাজ করতেছে, তুমি এগুলি তোমার দায়িত্ব হচ্ছে এগুলো বলা, কিন্তু কেউ সেটা বলবে না। কারণ মারুফ মুনকার ভুলে গেছে, এদের জন্য আল্লাহর রহমত আসবে কোথায়? এরা কীভাবে পেতে পারে, আল্লাহ সাহায্য পেতে পারে? দুর্বল তো আসবে না কেন দিনে দিনে তাদের মধ্যে। আবার দেখা যায় কেউ কেউ যারা ভালো কাজ করে তাদের বিরুদ্ধে নামে, ভালো কথা বলে তাদের বিরুদ্ধে নামে। দেখবেন কেউ হয়তো টাকনুর উপরে কাপড় রাখছে তাকে ভিন্ন ভিন্ন নাম, কেন টাকনুর উপরে কাপড় রাখছে, তারা কেউ এই 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 অপবাদ দিবে, কেউ ওই অপবাদ দিবে। আবার কেউ দেখবেন হয়তো দেখছে কোনো একটা ভালো কথা বলছে সেটাকেও তারা খারাপভাবে নিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লুয়ানা আল্লাযীনা কাফারু মিন বানী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়ামা যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারি ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলু আন মুনকারি ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলু। আল্লাহ তাআলা লানত করেছেন বনী ইসরাঈলের, বনী ইসরাঈলদেরকে দুই নবীর মাধ্যমে, দুই নবীর জবানিতে, একজন হচ্ছে দাউদ, একজন হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। কেন? তারা অন্যায়কে কখনো প্রতিহত করার জন্য তারা চেষ্টা করেনি। এই জন্য যারাই এরকম অবস্থা হবে এই উম্মতের মধ্যে, যারাই অন্যায়কে প্রতিহত করার জন্য কাজ করবে না, তাদের উপরে লানত হবেই। আল্লাহ তাআলা সেটা ঘোষণা করেছেন, এটা আমার এবং আপনার কোনো কিছু নেই। আরও কী সমস্যা হচ্ছে, এর মাধ্যমে আমরা মধ্যপথ হারিয়ে ফেলছি। কেউ বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছি, কেউ ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাচ্ছি। হঠাৎ করে আবেগে উৎপন্ন হয়ে দেখবেন যে মারামারি হানাহানি লাগিয়ে বসছে, কেউ রাস্তা বন্ধ করে দিয়ে কিছু করার চিন্তা ভাবনা করতেছি। এটা শরীয়ত কোন দিন বলেছে? আপনি যতটুকু পারেন অতটুকু করবেন, যেটা আপনার হাতে নেই এ নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। আপনি ঠিকই কি কোনো দেশ বন্ধ করে দিতে পারবেন কোনো দেশকে? আপনার যতটুকু আছে আপনি অতটুকু ঘৃণা প্রকাশ গই প্রসার করেন, ঠিক আছে, কিন্তু তাই বলে দুনিয়ার সব কিছু যেটা সীমা লঙ্ঘন করা তো শরীয়ত অনুমোদন করে না। এটাকে হয়তো আরেক দিকে নিয়ে যাবে, কেন এটা আমি বললাম, আরেক দিকে নিয়ে বড় বড় স্ট্যাটাস দিয়ে থাকবে, কেউ কেউ গালিগালা শুরু করে দিবে এটার বিরুদ্ধে। কারণ এটাই দেখা যায় আজ সমাজের মধ্যে চলছে, কারণ কেউ মারুফ মুনকারকে চিনে না, দিন শিখে নাই, আবেগ দিয়ে শিখেছে। বেশিরভাগ মানুষের দিন সম্পর্কে জানা, ইমান সম্পর্কে তাদের জ্ঞান নাই, তাওহীদ সম্পর্কে জ্ঞান নাই। এরা শুধুমাত্র আবেগ দিয়ে তারা দিন প্রতিষ্ঠা করবে, তথাগত দিন প্রতিষ্ঠার নামে তারা আন্দোলন করে যাচ্ছে, নাম হালাল হারানোর কোনো তোয়াক্কা করতেছে না, জানা না জানার কোনো তোয়াক্কা করতে, শরীয়ত কি এটাকে বৈধ করেছে না অবৈধ করেছে সেটা জানার চিন্তা ভাবনা করে না। কারো বিরুদ্ধে নেমেছে, কারো গালি গালাজ করছে, কারো বিরুদ্ধে দুনিয়া সব কিছু করে দিচ্ছে, কি জন্য? এ না জানার কারণে এগুলি করছে। এটাই মূল কারণ হচ্ছে দিন সম্পর্কে তাদের অজ্ঞতা। চতুর্থ যেই কারণে আজ মুসলিমদের অধঃপতন, তা হচ্ছে মুসলিমরা তার দিন দিন তাদের হাত ছেড়ে দিতে চাচ্ছে। যত ছাড় দিতে পারে এক সময় পর্দার ব্যাপারে খুব কঠোর ছিল মুসলিমরা, ধীরে ধীরে এটাকে এখন ছাড় হয়ে গেছে। মুখ খুললে কিছু হয় না, ধীরে ধীরে শর্ট বোরকা আসছে, ধীরে ধীরে বলে যে এখন তো কথা বলতে অসুবিধা কি, এরপর বলতে সফর করতে অসুবিধা কি, এরপর বলতে এক থাকে থাকতে অসুবিধা কি, হ্যাঁ আসল পর্দা তো মনের পর্দা, এরপরে আর কোনো পর্দাই নেই। ধীরে ধীরে সবটাই হালাল হয়ে গেছে, শরীয়তে কোন দিন এটাকে হালাল করে দিয়েছে? এটা একমাত্র ছাড় প্রবলেম স্যার কিছুই নয়। এরপরে এই অবস্থায় মুসলিমদের দুর্বলতা না তো, এটা কি দুর্বল কি আসবে আপনাদের মধ্যে? আপনাদের ইমান যাতে কোনো শক্তিশালী না হবে, এর কোনো লাভ হবে না। দেখবেন আল্লাহ শরীয়তের কাছে তাদের কোনো বিচার ফয়সালা হয় না, আল্লাহর দিনকে আল্লাহর দিনের ব্যাপারে তাদের কোনো আত্মমর্যাদাবোধ নেই। আত্মমর্যাদা কেমন ছিল? সাহাবায়ে কেরাম, রাসূল সাহাবায়ে কেরামের গায়ে এসে তীর পড়ছে যুদ্ধের ময়দানে, সাহাবি ডেকে বললেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহ শপথ করে বলছি আমি সফল কাম হয়ে গেছি। কেন? আল্লাহর পথে আমি জিহাদ করে মারা যাচ্ছি যুদ্ধের ময়দানে। ঠিক অনুরূপভাবে আমর ইবনে জামহ রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে কিছু খেজুর ছিল যুদ্ধের ময়দানে, খেজুর কাজে দেরি হবে দেখে ফেলে দিয়েছেন, সময় দেরি হয়ে আল্লাহর কাছে যাওয়া দরকার, যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। এরা দেখিয়েছেন যে কীভাবে আল্লাহর কাছে যেতে আত্মমর্যাদাবোধ তাদের ছিল। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে
রেখে দিয়েছেন, এক আমার মুসলিম এক শাসক লিখে দিয়েছেন, লিখে দিয়েছেন ওদের কাছে, কাফেরদের কাছে, তোমরা মৃত্যুকে যত বেশি ভয় পাও, আমরা ঠিক তোমরা মৃত্যুকে আমরা আমরা অনুরূপভাবে এমন কাউম নিয়ে তোমার কাছে যারা মৃত্যুকে খুব বেশি পছন্দ করে, এরকম জাতি নিয়ে আসবো, এর ভয়ে তারা যুদ্ধ করতে আসেনি, এরকম এক জাতি আমাদের হওয়া উচিত। সাহাবায়ে কেরামের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা তাসাবুক করতে, আপনারা জানেন যখন আবদুল্লাহ ইবনে ওমর এবং আরেক সাহাবি দুজনে ওহুদের যুদ্ধে নিবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে তোমরা ছোট, তারা দুজন বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ওকে হারাইতে পারি যুদ্ধে, রাসূলুল্লাহ হারাইতে পারো তাহলে তুমিও যেতে পারবে না। যাওয়ার জন্য কত তাদের স্পৃহা যে আল্লাহর দিনকে তারা বুলন্দ করবে, দিনের জন্য কাজ করবে, অথচ আমরা কত পালিয়ে বেড়াতে পারি, 15 বছরের ছেলে নয় 21 বছরের ছেলে কেউ আমাদের কেউ কেউ বলে আল্লাহর ঘরে দুলাল পালিয়ে পালতেছি, আল্লাহর ঘরে দুলাল, এখনো ছোট মানুষ, এখনো দুধ খায়, এই বাচ্চা কি করবে, এই বাচ্চা রয়ে গেছে তার কাছে, এটা ওই সমস্ত বাচ্চা ইসলাম কোনোদিন এগুলি দিয়ে ইসলাম কোনোদিন উপকৃত হতে পারে না, এই ইসলামে তারা উপকৃত হয় না এরা, কারণ আপনি তাদেরকে সেভাবে তৈরি করেন নাই, সেভাবে তৈরি করেন নাই। আপনি দেখবেন ইবনে আফরা দুই বাচ্চা এসে বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে যে আবু জাহাল কোনটা, বদল জুতে বলছে কি করবো তোমরা ছোটো বাচ্চারা যাও, বলে না আমাদের দেখার দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা তাকে দেখিয়ে দেবো, দুইজনে আবু জাহালকে হত্যা করেছে, এই দুইজনে তারা দেখিয়ে দিল যে আসলে ইমানদার কিরকম হইতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালোবাসায় তারা কতটুকু অগ্রণী ছিল এটা তারা দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে আপনার 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 ছোটো বাচ্চা। আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি তাদেরকে ইচ্ছা করলে একদিন সরাই দিতে পারতাম, কিন্তু আমি কিছু করি না, কারণ তারা ভালো কাজে দিয়ে অগ্রসর হচ্ছে, আমি তাদেরকে বাধা যুদ্ধের ময়দানে সেটা করেছে। মুহাম্মদ ইবনে কাসেম 17 বছর বয়সে ভারতবর্ষ জয়ের অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছেন, 17 বছর বয়সে আপনার ছেলেরা ঘর থেকে ঘুম থেকে ওঠে না, সকালবেলা ঘুম থেকে ওঠে না, সেকে তাদেরকে আপনি 17 বছর বয়সে কী তৈরি করতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবি এক সাহাবি রুস্তমকে বলেছিলেন যে তিনটে জিনিস তোমার সামনে আছে, একটি হচ্ছে হয় আমার ইসলাম গ্রহণ করবে, না জিজিয়া দিবে, না যুদ্ধ করতে আসো, সাহস কত একজন একজন সাহাবি, রুস্তম বিখ্যাত ছিল তখনকার সময়ে, ইতিহাস বিখ্যাত বীর বলে তখন ছিল, অথচ একজন সাহাবি তাকে মেরে ফেলছে, হেলাল নামে এক সাহাবি, কোনো বড় ধরনের সাহাবি নয় কিন্তু সাধারণ একজন সাহাবি তাকে মেরে ফেলছে, কারণ তোমাদের ওই বিখ্যাত দিয়ে কাজ হয় না, মুসলিমদের সাহস অত্যন্ত বেশি এই জায়গাতে, এই জায়গাতে অন্যান্য কেউ কোনো কাজ করতে পারে না। পঞ্চম যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে যে যেই সমস্যার কারণে আজ মুসলিমদের অধঃপতন, তা হচ্ছে যে মুসলিমরা এবাদতকে এবাদতের যে জিনিসগুলো এগুলি তাদের ইসলাম মনে করে বসেছে, কি নামাজ রোজা হজ যাকাত সহজ হিসাব, এবং নামাজটাও বাদ দিয়েছে অনেক জায়গাতে, জাকাত তো ঠিক মতো দেয় না, হজটা কিন্তু ঠিক মতো করে, কেন আল হজ লাগাতে পারবে, আবার কখনো কখনো নির্বাচনে দাঁড়াতে পারবে, অথবা মসজিদ কমিটির সভাপতি হতে পারবে, অথবা দরকার হলে সেখানে রাজনীতি আলোচনা করতে পারবে, এলাকার কোনো মাস্টার হতে পারবে, বড় কিছু হতে পারবে, হাজি সাহেব, হাজি সাহেব বলে ডাকবো মানুষে, এই জন্য তিনি হজটা ঠিক মতো রাখেন, আর বাকিগুলি ঠিক মতো না রাখলেও এগুলি তাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে, এই মুসলিম দিয়ে আপনার কী উপকার হবে? আল্লামা ইকবাল বলেছিলেন ওয়াদামে তুম হু না সারা তামা দুমে হুনুদ, তুমিও মুসলমান হচ্ছে শর্মাতে ইহুদ, তোমাদের কর্মকাণ্ড হিন্দুদের মতো, আর তোমাদের সভ্যতা কৃষ্টি হচ্ছে নাসারাদের মতো, তোমাদের ওই মুসলিম যারা দেখতে ইহুদিরা একসময় শরম পাইতে ওইরকম মুসলিম তোমরা হয়েছ, তোমার দেখলে তো এখনও শরম পাইবে, এটা কোন মুসলিম, এটা যে এই মুসলিমটা কি আমাদের কিতাবে লেখা আছে, এই মুসলিমদের কথা, মুসলিমদের কথা লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশুদ্দা আশিদ্দা আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা সীমাউম ফি উজুহিহিম سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطه فآزره فاستغلظ فاستوى على سوقه يرجم الزرع ليغيظ بهم الكفار আমি অনুবাদ করতে চাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে, বুঝতে চাচ্ছি এটাই সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মুসলিম কারা, মুসলিম কারা, মুসলিমদের চরিত্র কী ছিল, আগেকার কিতাবে কী উল্লেখ আছে সেটা একবার আমাদের দেখে নেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন নবুয়তের আগেও কেমন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবুয়তের পরে কেমন ছিল সেটা উল্লেখ করেছেন কে, যখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন হিজরত করেছেন তখন জিজ্ঞাসা করেছিলেন তাকে, নাজিয়াসে জিজ্ঞাসা করেন তোমরা কার অনুসরণ করো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিচয় দিয়েছেন যে শুধু এবাদত নয়, বলেছেন যে আমরা তো মূর্তি পূজক ছিলাম, আমাদেরকে কেউ চিনত না, আমরা কখনো সত্য সত্য আমানতদারি সততা এগুলি আমাদেরকে মোহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, এগুলি হচ্ছে লেনদেনের ব্যাপারে, লেনদেন আমাদের যে খারাপ অবস্থা আমরা কোনোদিন ভালো অবস্থা যেতে পারবো কিনা এটাই হচ্ছে বড় দুর্ভাগ্যের বিষয়। 6 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে যে আমরা দুনিয়া জানতে যাই, অনেক সময় দেখা যায় যে দুনিয়ার প্রতি আমরা নিজেরা নিজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা নিজের স্বার্থটা বড় করে দেখি, অর্থ ইসলামিক মৌলিক যে কাজ সেটা করা দরকার, সবাইকে নিয়ে সবাই মুসলিমদের অবস্থা দেখায় আশেপাশে মানুষের যে ক্ষতি অভাবে আছে যে সমস্যা আছে সমস্যা উত্তরণ চিন্তা করি না, আপনার পাশে যুবক যুবতীরা আছে তাদের দেখা আপনার দায়িত্ব, কিন্তু
তাদের যে সমস্যা এটা দেখা দায়িত্ব, অনুরূপভাবে কেউ বেকার আছে তাদের দেখা আপনার দায়িত্ব। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু কঠিন হতেন, যখন দেখতেন যে কোনো বেকার, তিনি বলতেন যে বেকার মানুষ আমি দেখতে চাই না, কিছু না কিছু কাজ করা উচিত। বেকার মানুষ যারা তারা কোনো কোথাও কোনো কাজে লাগে না, আর যারা কাজের মানুষ তাদেরকে মানুষ অনেক জায়গাতে অফার করে দেখবেন, তার অনেক মূল্য। এই জন্য ইমানদার কখনো একমুখী হবে না যে আমি শুধু আবাদত নিয়ে আসি আর কোনো কাজে করো, এটাও না। দুনিয়ার কোন জায়গাতে কীভাবে স্টেয়ারমার করতে হবে, বাস্তবায়ন করতে হবে, সেটাও তার জানা দরকার ছিল, অথচ এটা আমরা করি না। আজ কী করে দিয়েছে বিভিন্ন জায়গাতে জানেন, ক্লাব করে দিয়েছে। এই ক্লাবগুলি অনেক সময় যুব উন্নয়ন, আমার তো খুব খুশি লাগে যুবকদের উন্নয়নের ব্যবস্থাপনা হচ্ছে। কী উন্নয়ন করে সেখানে জানেন, সেখানে সবচেয়ে হারাম কাজগুলি করা হয়। অনেকগুলোতে আপনি জানেন ওই সমস্ত ক্লাবগুলিতে মদ খেলা হয়, মদের খেয়া হয়, ওই সমস্ত জুয়া খেলা হয়, ওই সমস্ত হারাম কাজগুলি হয়। ওখানে আপনি গেলে আপনাকে জীবনও আপনাকে ওখানে সদস্যপদ দিবে না, ওখানে ওরাই সদস্যপদ পাবে যারা সেখানে মদ খেতে পারে। কী হচ্ছে ওখানে? আপনার সাহায্য কে পাবে? আল্লাহ সাহায্য কোত্থেকে আসবে? আপনার যুবক সমাজ শেষ হয়ে গেছে। যুবকদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা খেয়াল রাখতেন, অথচ আপনার যুব সমাজ কিন্তু এখানে নিঃশেষ হয়ে যাচ্ছে। সময় নষ্ট করছে তারা বেহুদা কাজে, বসে বসে গেম খেলতেছে দুনিয়ার বেহুদা কাজে, কোন দেশে কোন গেম হচ্ছে তারা এখানে বসে যেটা সেটার জন্য ইয়া ধরতেছে, বেট ধরতেছে, এবং সেটার জন্য তারা হারাম কাজ করতেছে। এই হারামের প্রতি কেউ কোনো, এটাকে উৎসাহ দেওয়া হচ্ছে অনেক সময়, এটার জন্য অনেক কিছু মুক্ত করে দেওয়া হচ্ছে, উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। কেউ কেউ দেখবেন এটার কারণে তারা আরও অন্যায় কাজের মধ্যে অপবিত্র করার জন্য ছাড় দিয়ে দিচ্ছে। তথাকথিত যারা এই বিভিন্ন এই ইয়া আছে, কোম্পানি আছে, মোবাইল কোম্পানি, তারা আর বড় ধরনের ছাড় দিয়ে দিচ্ছে এই হারামগুলি পরিচালনার জন্য। এর অর্থ হচ্ছে যুবকদের নষ্ট করার জন্য সব রকমের অবস্থা পরিচালিত। সেখানে আপনার জন্য আল্লাহ এই আল্লাহর সাহায্য কীভাবে আসবে, কীভাবে আপনারা ভালো হতে পারবেন? সপ্তম যে সমস্যা সবচেয়ে বড়, সেটা হচ্ছে যে এমন একটি গোষ্ঠী আমরা তৈরি করেছি, যুবক বলেন, কোনো বাচ্চা বলেন, খুব বড় বলেন, সবাই আমরা এখন পাশ্চাত্যের পদলেই হয়েছি সব জায়গাতেই। আমাদের চিন্তা চেতনা, আমরা ইউরোপিয়ান, আমরা ইউরোপের কাপড় পরতে খুব পছন্দ করি, ইউরোপের চিন্তাধারা আমাদের কাছে মাথার ভিতরে ঢুকলে আমরা খুব ভালো লাগে, যে বিরাজ করি, মনে করি ওদের দ্বারা আমরা সভ্য হচ্ছি। ওরা যে অসভ্য ছিল, সেই জিনিসটা অসভ্য আছে সেটা আমরা ভুলে যাই, ওদের জিনিসটা আমরা প্রচার করতেছি। যারা ওখানে পড়ে আসে মনে করে ইউরোপীয় জিনিসটা আমরা ধীরে ধীরে আমাদের দেশে বাস্তবায়ন করবো, আবার আমাদের দেশে যারা পড়ে তারা মনে করে ইউরোপ গেলে বুঝি আমার স্বপ্ন বোধহয় আবার সার্থক হবে। অনেকে এটা চিন্তা ভাবনা করে, অনেক চিন্তা করে বুঝছে। এর অর্থ হচ্ছে এগুলি সবই হচ্ছে আমরা একটা বেরিয়া, আমরা নিজের আত্মমর্যাদা বোধটা আমরা শিখতে পারিনি। এর মাধ্যমে আরও অনেকগুলো জিনিস আলোচনা আছে, আমি আমার বক্তব্যের সংক্ষেপে এটাই বলবো, সবশেষে এটাই বলবো, এত বিপদের মাঝে আমাদের যে বিপদ থেকে বের হতে হবে, বের হতে হলে আমাদের দুটি চারটি জিনিস আমি বলবো সংক্ষেপে। একটি হচ্ছে একমাত্র আল্লাহর উপর ইমানকে মজবুত করতে হবে, এলম সহি অর্জন করতে হবে, সঠিক এলম অর্জন করতে হবে, সঠিক এলম অর্জন করতে হবে। যে এলম আপনি অর্জন করেছেন এই এলম আসলে এলম না, এটা তথা দুনিয়ার এলম, এই এলম দিয়ে কাজ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়া আলামুনা যাহিরা মিনাল হায়াতি দুনিয়া ওহুম আইন আখিরাত হুম গাফিলুন, দুনিয়ার জীবন আর ভালোই জানে, আখিরাত সম্পর্কে সারা একবারে গাফিল। সেরকম না হয় আখিরাত মুখী, দিন মুখী, সত্যিকারের দিন আমরা শিখি, যেটা বল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রথম কাজ হবে ঈমান এবং আমল সালেহ, নিজেকে পরিপূর্ণ করা। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু, ওয়াদা করেছেন আল্লাহ তাআলা, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং আমল সালেহ যারা হবে আল্লাহ ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, দুনিয়ার বুকে তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠা করবেন। সাহাবা একরাম ঈমান এবং আমল সালেহ পরিপূর্ণ হওয়ার কারণে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা পেয়েছেন। ঈমান এবং আমল সালেহ হওয়ার কারণেই মদিনা রাষ্ট্রটা হয়েছে, ঈমান আমল সালেহ হওয়ার কারণেই সারা দুনিয়ার মানুষ সাহাবা একরামের অধীনস্থ হতে বাধ্য হয়েছেন। এবং যে কোনো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় সারা দুনিয়া সব মুসলিম, সারা দুনিয়ার অর্ধ পৃথিবী বলা হয় মুসলিমদের শাসন চলে আসছেন, কি একমাত্র কারণ ছিল ঈমান এবং আমল সালেহ। তো ঈমান এবং আমল সালেহ থেকে আমরা ফিরে আসতে হবে। তিন নম্বর হচ্ছে সালেহ ও মুসলেহ হতে হবে, নিজে ভালো হতে হবে, অন্যকে ভালো করার চিন্তা ভাবনা করতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ্জাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদু ইয়ারিসু ইবাদিয়াস সালেহুন, যে যারা সালেহ যোগ্য হতে হবে নিজেকে, যোগ্য হলে আল্লাহ তাআলা আপনাকে নেতৃত্ব দিবেন, আপনাকে গুরুত্ব দিবেন, আপনাকে দায়িত্ব দিবেন। যোগ্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে, ইমান আমল সালেহ এবং দুনিয়ার ব্যাপারও আপনাকে যোগ্য হয়ে তুলতে হবে। চতুর্থ, আল্লাহর ভয় আপনার মধ্যে কার্যকর থাকতে হবে সবসময়। সাহাবা কেরামের মতো নিজেদেরকে তৈরি করুন। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ফাওহা রব্বিলাইহিম রব্বুহুম লা নুহলিকান্না যালিমিন, তারপর আমরা ওহী করলাম তাদের কাছে, তাদের রব তাদের কাছে ওহী করলেন অবশ্যই জালেমদের আমি ধ্বংস করবো, ওলা নুস্কিরান্না কুমলা দেবী বাদী, জালেমদের ধ্বংস করার তোমাদেরকে এই জায়গায় বসাবো। দালি কেলিমান খাফ মাকামি ও খাফ ওয়াইদ, এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ তালার সামনে দাঁড়ানোর ভয় করে, আল্লাহ তালার ভয় তার মধ্যে জাগরুক থাকে, এরাই শুধুমাত্র সঠিক কাজটি করতে পারে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই কাজগুলো অত্যন্ত জরুরি। আর পঞ্চম যে কাজটা সেটা হচ্ছে আসলেই তাওহীদের ব্যাপারে সবসময় পাহারা বসাতে হবে।
এটা সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক যে এই জায়গাতে আমরা হেরে যাই। অনেক মানুষ পাবেন কিন্তু তাওহীদের ব্যাপারে তার দুর্বলতা অনেক বেশি আপনি দেখতে পাবেন। এই জন্য এই জিনিসগুলি আমরা ভালো করে দেখবো ইনশাআল্লাহ। আমরা যে অবস্থা আছে অধপতিত অবস্থাকে বের হওয়ার জন্য আমাদেরকে ইমান আমরা সওয়াল হতে শুরু করে এই জিনিসগুলি বলেছি এগুলি যদি কোনো আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহর পথে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আল্লাহ তালা আমাদেরকে তার সাহায্য দিবেন, তিনি ওয়াদা করেছেন তার ওয়াদা তিনি পূরণ করবেন। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদাকে কখনো আল্লাহর ওয়াদার বিপরীত কোনো কিছু করেন না। আল্লাহ আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।